অল্প ইনকাম হোক, জীবনটা খুব সাদামাটাভাবে কেটে যাক, তাও যেন হারামের সংস্পর্শে না যায়, ছেলেদেরকে সেভাবে বোঝানো। একটা ছেলে হারাম পথের উপার্জনে যাওয়া, এটা শুধুমাত্র সেই ছেলের পদস্খলন না, এটা বাবা মারও ব্যর্থতা যে সে তার ছেলেকে ইসলাম শেখাতে পারেনি, সে তার ছেলেকে হারাম থেকে বেঁচে থাকাটা শেখাতে পারেনি। বাবা মা যদি ছেলেকে তরবিয়ত করতে পারে, হারাম থেকে বেঁচে থাকা শেখাতে পারে, তাহলে সেই ছেলে তো এনজিওতে চাকরি করার কথা না, ব্যাংকে চাকরি করার কথা না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভালো বাবা মা হওয়ার তৌফিক দেন, ইসলাম অনুযায়ী সন্তানদেরকে গড়ে তোলার তৌফিক দেন।